তো মূলত আজকে ভিডিওতে কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিব যে অনলাইন ইনকাম করার জন্য কোন কাজটি আপনি ধরতে পারেন। ওকে, অনেকে আছে দেখা গেছে ট্রাই করেন যে এই কাজটা করে এই কাজটা করতে পারলেন না, একদিন বা দুই দিন ট্রাই করলেন হইলো না, তারপর অন্য আরেকটা ধরেন ওইটা হইলো না আরেকটা, তো এরকমভাবে তো জাস্ট আপনার সময় নষ্ট হবে। তারপর দেখা গেছে অনেক জায়গায় টাকা খরচ করেন, তারপর আপনি মোবাইল দিয়ে কাজ করলে ওয়াইফাই লাগবে, পিসি দিয়ে কাজ করলে ওয়াইফাই লাগবে, তো এইগুলো খরচটাও আপনি চালাতে পারবেন না যদি এরকমভাবে কাজ করেন। তো আপনি যদি এখন মূলত সঠিক পথটা ধরেন তাহলে মূলত ইনকাম করতে পারবেন। এখানে বলা আছে অনলাইন ইনকাম করার জন্য প্রথম কোন কাজটি শিখবো। ওকে, তো প্রথম কোন কাজটি আপনারা শিখবেন, প্রথম কাজটি হচ্ছে আপনার মূলত কাজটি শিখতে হবে, আপনি চাইলে ব্লগিং করতে পারেন, তারপর চাইলে ইউটিউবিং করতে পারেন, আর যদি আপনি চান ফ্রিল্যান্সিং করার জন্য ভিডিও এডিটিং, ফটো, তারপর হচ্ছে ফটো এডিটিং, আপনি চাইলে অ্যাপ ডেভেলপার হতে পারেন, অ্যাপ মানে অ্যাপ ডেভেলপ করতে পারেন, তারপর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপিং করতে পারেন, ওয়েবসাইট যদি ক্রিয়েট করতে পারেন ইনকাম করতে পারবেন। ওকে, তো আপনি চাইলে অনেক কিছু রয়েছে, তো এইগুলো কাজগুলোর মধ্যে যে কোনো একটা আপনার বেছে নিতে হবে। ভিডিও এডিটিং, আপনি চাইলে ভিডিও এডিটিং করতে পারেন, যদি আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারেন তাহলে আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করে কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন একদম খুব সহজেই। ওকে, আপনি চাইলে আপনি যে ভিডিও এডিটিং করতেছেন এটা আপনি ইউটিউবে আপলোড দিলেন, ওইখান থেকেও আপনার ইউটিউব থেকেও ইনকাম হবে, আর যার ভিডিও এডিটিং করে দিলেন সেও আপনাকে মূলত টাকা দিবে বা ডলার দিবে, তো এরকমভাবে মূলত আপনি ইনকাম করতে পারবেন। ওকে, তো এরকমভাবে ইনকাম করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটু বলে দেবো, তো 2022 সালে পৃথিবী এখন মূলত প্রযুক্তির উচ্চ শিখরে অবস্থান করছে। হ্যাঁ, পৃথিবী এখন উচ্চ শিখরে অবস্থান করছে, পুরো বিশ্ব চলছে এখন প্রযুক্তি নির্ভর হয়ে। দৈনন্দিন জীবনে একটি ছোট কাজ থেকে শুরু করে বৃহত্তম সকল কাজই চলছে এখন অনলাইনের মাধ্যমে। ওকে, কেনাকাটা, পড়ালেখা, অফিস, মিটিং, ব্যবসা বাণিজ্য সব কিছুই রয়েছে, সব কিছুই হয়েছে এখন অনলাইন নির্ভর। এর মধ্যে আপনি হয়তো শুনেছেন আপনার আশেপাশে অনেকেই অনলাইন থেকে ঘরে বসে টাকা আয় করতেছে, আপনি হয়তো নাম শুনেছেন ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, তো এর মূলত আপনি নিশ্চয় অনলাইন ইনকাম করার জন্য আগ্রহী, সবাই চায় ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে। অনেকে দেখা গেছে সহজ বলতে আপনারা চাইলে মূলত ঘরে বসে ইনকাম করতে পারবেন, কষ্ট করা লাগবে না, তো এইগুলো করার জন্য অবশ্যই তো আপনার একটু মূলত সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। প্রথমে তো আর আপনার হাজার হাজার ডলার ইনকাম হবে না, প্রথমে তো শুরুটা হবে একটু কম, সব কিছু কমের দিক দিয়ে। আপনি যদি একটা জব করেন, ফার্স্টে যদি আপনি একটা জব নেন ওইখানে অবশ্যই আপনার স্যালারিটা কম হবে, যখন আপনার কাজের এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে তখন মূলত আপনার স্যালারিটাও বেশি হয়ে যাবে। ওকে, অনেকে সঠিক গাইডলাইন এর কারণে পারে না, আবার কারো ধৈর্য থাকে না, অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনার প্রয়োজন সঠিক গাইডলাইন এবং প্রচুর ধৈর্য, তাহলে অনলাইন থেকে ভালো টাকা ইনকাম আসবে। ওকে, ফ্রিল্যান্সিং কী, এখন অনেকে আছে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চায়, এক কথায় উত্তর দিতে গেলে ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা, প্রচলিত চাকরির বাইরে নিজের ইচ্ছা মাফিক কাজ করার স্বাধীনতা হচ্ছে ফ্রিল্যান্সিং। যদিও আমাদের দেশে এখন ফ্রিল্যান্সিং বিষয়টি নতুন, কিন্তু এর মাধ্যমে অনেকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। পড়ালেখা শেষে বা লেখাপড়ার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ প্রফেশনাল কেরিয়ার। তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের একটি বিশাল মার্কেট, তো এই মার্কেটে মূলত আপনারা কাজ করে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন। ইন্টারনেটের কল্যাণে এখন আপনি খুব সহজে ঘরে বসে একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। তো আপনি ফ্রিল্যান্সিং এখন বলতে পারেন ফ্রিল্যান্সিং কি একটা কাজ, ফ্রিল্যান্সিং একটা কাজ না, ফ্রিল্যান্সিং একটা অ্যাপস বা ওয়েবসাইটের নাম। এখানে মূলত আপনি জব করতে পারবেন, জব বলতে আপনি চাইলে এখানে আপনি যে কোনো কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন, আপনি যে কাজটা দক্ষ অনলাইনে ওই কাজটা করে আপনি ফটো এডিটিং যদি করে আপনি ইনকাম করতে চান ফটো এডিটিং করে ইনকাম করতে পারবেন, আর যদি চান ভিডিও এডিটিং করতে পারেন ভালো মানের তাহলে আপনি ভিডিও এডিটিং করে আপনি ইনকাম করতে পারবেন। তো ফ্রিল্যান্সিংয়ের ভিতরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে মূলত আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর মূলত ওইখানে ইনকাম করা লাগবে। ওকে, তো এটা একটা জবের মতোই, আপনি চাইলে ঘরে বসে ওই জবটা করতে পারেন।